ডক্টর কুনাল সরকার আজ কাঁথিতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের চিকিৎসা শিবিরে এসে বলেন সিবিআই এর আধিকারিকরাও মানুষ তাদেরও চুপ কান নাক রয়েছে আপনি মা দুর্গাকে তদন্তে নিয়ে আসুন ত্রিশ কোটি দেবতা রয়েছে ৩৩ জন দেবতাকে নিয়ে আসুন এক কথায় উনি বলছেন সিবিআইকে যা তথ্য দেওয়া হচ্ছে তাই তারা করছে ঘুরিয়ে ফিরিয়ে রাজ্যের অসহযোগিতার কথা বলেন ডক্টর কুনাল সরকার বলেন এসব কি ফাজলামো হচ্ছে সিবিআই কি পুজোর সংখ্যার উপন্যাস লিখতে এসছে না সিবিআই এভিডেন্স ম্যানুফ্যাকচার করে ওকে যা দেওয়া হয় তাই দেখে সংবাদ মাধ্যমকে বলেন রাজ্যের লোকের কাছে আপনাদের কালেকশন আমরা তো রাজ্যের কাছে আমাদের যখন ডেকে পাঠায় তখন তাদের সামলাতে পঞ্চাশটা ব্যাটালিয়ান লাগে খালি মুশকিল হচ্ছে লোকেরা মনে করতো ডাক্তাররা খালি ফ্যা ফ্যা করে ঘুরে বেড়ায় এখন দুটো ডাক্তারকে ডাকলেও তো তার পেছনে দশ হাজার ডাক্তার গেল এখন দিনকালটা পাল্টে গেছে না এক প্রকার ধমকের সুরে বলেন কুনাল সরকার দুটো ডাক্তারকে চমকাবো বলে ডাকলেন তারপর দেখলেন বউবাজার সেন্ট্রাল এভিনিউ কুড়ি হাজার ডাক্তার ব্লক করে দিয়েছে স্বাস্থ্য দপ্তর সরকারকে ইঙ্গিত করে এই ধরনের কথা বলেছেন কুনাল সরকার শুধু আপনারাই আমাদের মুখের ওপর দিয়ে র্যালি করবেন সেটা কি করে হয় আমরাও একটু দেখাই স্টেটে এক লক্ষ ডাক্তার আছে আমার শহর আমার দেশ আমার ভাষা আমার লোক ওই ডাক্তারদের দেহটাও আমার লালবাজারে বাজারে আবার ঢাকার প্রসঙ্গে বলেন এই কথা যতবার থাকবেন ততবার যাব আলটিমেটলি ওই মেয়েটার এক কাপ ছাই হয়ে গেছে আমিও এক কাপ ছাই হব এতে ভয় কেশের বললেন কুনাল সরকার এ বিষয়ে কুনাল সরকার আরো কি কি বলেন শুনুন বিস্তারিত আমরা ডাক্তাররা দোষী কারণ আমরা আমাদের মধ্যে এই ফাঙ্গাসকে আমরা আমাদের মধ্যে এই করাপশনের ইনফেকশনকে এই মেডিকেল মাফিয়াকে এই লবিকে আমরা মাথা নিচু করে সাত বছর আট বছর একে গড়ে ওঠার সুযোগ করে দিয়েছি এই বিষবৃক্ষের গোড়াতে আমরা নিজেরা জল ঢেলেছি আর আমরাও আমাদের ঘুম থেকে জেগে উঠিনি যদ্দিন না এই দৃশ্যটা আমাদের চোখের সামনে দেখতে আমাদের থেকে শিক্ষা নিই আমরা কাউকে অনুপ্রেরণা দিতে আসেনি এবং নিজের ভবিষ্যতের দিকে চেয়ে দেখুন যদি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বড় বড় জায়গায় যদি এই অন্যায় অত্যাচারের যদি পুনরাবৃত্তি না চান জীবনে একবার মানুষ হিসেবে দাঁড়ান মানুষ হিসেবে ভাবুন নমস্কার আপনি চারদিকটা আপনি কি ভেবেছিলেন তাকে রজনীগন্ধার কি করবে আমি ইংরেজিতে একটা ভিডিও করেছিলাম যে ভিডিও প্রায় দশ লক্ষ লোক দেখেছে হ্যাঁ বাংলায় গালিগালাস দিলে কেউ অপছন্দ করে না কারণ মনে করে ওটা কলতলার ঝগড়া রাষ্ট্রের মধ্যে থাকে অল্প কয়েকজন বাঙালি আছে যারা দুটো ভাষায় কথা বলতে পারে আমাদের কথাবার্তা গুলো দেশে যাচ্ছে বিদেশে যাচ্ছে তাই মানুষের কেউ কিচ্ছু করে না আপনি বাংলায় যা ইচ্ছে করতে পারে লোকে মনে করে ওটা ধোপা ধোপানির কলতলার ঝগড়া যখন খাবার অজম হয় না আটটায় টিভি খুলবেন দশটা অব্দি কিছু অবান্তর গল্প শুনবেন করে নানটা কে ঘুমিয়ে পড়বেন এটা এটা আমার মনে হয় খুব ইমম্যাচিওর প্রশ্ন কারণ আপনি তো এখানে ঠাকুরমার ঝুলির গল্প করছেন না আপনি এখানে রূপকথাও করতে আসছেন না আর সত্যজিৎবাবু অনেক দিন ধরে গত হয়েছেন ফেলুদার গল্প বহুদিন বেরোয়নি শর্ণুবাবু ও বেছেনি আর আর্থের কনন্ডল যিনি শার্লকুম লিখতেন উনারও অনেক দিন গত হয়েছে তো ওই সব অলৌকিক রূপকথার যদি কোনো না পুনরাবৃত্তি হয় যেভাবে ক্রাইম সিন অল্টার হয়েছে যেভাবে একেবারে আমরা আমরা বুদ্ধিটা কোথায় দেখিয়েছি এই যে আমাদের নবরত্ন আমাদের সমাজের মাথারা আমাদের মেডিকেল মাফিয়ার যারা একেবারে আকবর শাহজাহান জাহাঙ্গীররা যে ওখানে জড়ো হয়েছিলেন কি করতে জড়ো হয়েছিল ডাক্তারদের সমস্যা সমাধান করতে জড়ো হয়েছিলেন ওখান থেকেই তো বুদ্ধিগুলো বেরোলো না যে প্রথমে বললো এই এই আত্মহত্যা এটা সেটা বডি আলটিমেটলি শেষ হলো বডি ক্রিমেট করো বলে তো আপনারাও যদি এখন ভাবছেন যে একেবারে আকাশে দৈববাণীর মতো তোমাকে মারিবে যে গোকুলে বাড়ি শেষে ওই টাইপের একটা অমর চিত্র কথা টাইপের একটা বার্ডিক্ট আসবে নিজের মন শক্ত করুন সেই ধরনের কোনো বার্ডিক্ট আসবে না সিবিআই আপনি মা দুর্গাকে এনে তদন্ত করুন না সিবিআই আপনার তেত্রিশ কোটি দেবতা আছে হাতে তার মধ্যে তেত্রিশটাকে নিয়ে আসুন না আর কত ফাইজলামো আমরা করবো সিবিআই একটা ব্রেন দুটো হাত একটা রাঁক আর দুটো চোখ আছে সিবিআই তো সিবিআই হাতে যা এভিডেন্স দেন সিবিআই দেখে সিবিআই কি এভিডেন্স ম্যানুফ্যাকচার করে না সিবিআই এখানে রম্য রচনা লিখতে এসছে ও কি পুজোর সংখ্যায় উপন্যাস লিখতে এসছে এখানে যে এবারে পুজোর সংখ্যায় ভালো গোয়েন্দা গল্প বেরোবে না ওই জন্য সিবিআই এর পঁচিশটা লোক এসছে আপনাকে পঁচিশটা ভার্সান দিয়ে যাবে মন শক্ত করুন ওই সব কোন আজগুবি গল্প এর থেকে বেরোবে না হ্যাঁ আরে বাবা আপনার হাতে বুম আছেন আপনি রাজ্যের রাজ্যের লোকে সঙ্গে আপনাদের কানেকশন আমরা তো রাজ্যের কাছে হরিজন আমাদের যখন ডেকে পাঠায় আমাদের সামলাতে দশ হাজার পুলিশ লাগে পঞ্চাশটা ব্যারিকেড লাগে খালি মুশকিল হচ্ছে লোকে মনে করতো ডাক্তাররা একা ফ্যাফা করে ঘুরে বেড়ায় এখন দুটো ডাক্তারকে ডাকলো তার পিছনে বিশ হাজার ডাক্তার গেল দিনকালটা পাল্টে গেছে না একটু আগে আপনারা আমাদের ফেতারু বলে মনে করতেন পাঁচটা ডাক্তার সাত বিভক্ত থাকবে এখন একসঙ্গে দুটো ডাক্তারকে চমকানো দেবো বলে ডাকলেন দেখলেন কুড়ি হাজার ডাক্তার সেন্ট্রাল অ্যাভিনিউ হাজার ব্লক করে দিয়েছে একটু হিসেবটা গন্ডগোল হয়ে যাচ্ছে না হিসেবটা গন্ডগোল হয়ে যাচ্ছে শুধু আপনারাই আমাদের মুখের ওপর দিয়ে র্যালি দেখাবেন তা কি হয় একটু আমাদেরও সুযোগ দিন আমরাও দেখাই এক লক্ষ ডাক্তার আছে স্টেটে হ্যাঁ আমার রাজ্য আমার শহর আমার দেশ আমার ভাষা আমার লোক ওই ডাক্তারের মৃতদেহটাও আমার যতবার ডাকবে ততবার যাব আলটিমেটলি মেয়েটাও এক কাপ ছাই হয়ে বিদায় হয়েছে আমিও এক কাপ ছাই হয়ে বিদায় নেবন সম্বন্ধে ভাষাকে চাকিয়ে দেওয়ার জন্য কি কোনো ভয় ভীতি করে শুরু আপনার কি মনে হচ্ছে আমাকে একটা মুখে মধুমাখি আলিঙ্গন করেছিল দেখতে ভুল করছেন না বুঝতে ভুল করছেন নমস্কার